এডুকেশন লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফাইনাল সাজেশন সম্পর্কে কথা বলব, অর্থাৎ এই অল্প সময়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো মার্ক ক্যারি করা যায় এবং চান্স পাওয়াটা খুব সহজ হয়ে যায়। ইংলিশ বিষয়টা আসলে অনেকটা জটিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো এই ইংলিশ যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের মধ্যে অবভিয়াসলি তোমাদের এমসিকিউ অংশে কম্প্রিহেনশন পার্টটা থেকে প্রশ্ন আসবেই। সো এখন কম্প্রিহেনশন তোমরা কীভাবে পড়বো, আসলে এটা কমন দেওয়া কখনোই পসিবল না। বাট তোমাদের ক্ষেত্রে বলবো, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আর বেগম রোকেয়া, রাজশাহী থেকে শুরু করে আরও অনেক ভার্সিটিতে এই কম্প্রিহেনশন পার্টটা আসে। তোমরা যেটা করবা, এই অল্প সময়ে এই প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে কম্পিটিশন অংশ, যে বিভিন্ন ভার্সিটিতে যেগুলো আসছে, শুধুমাত্র এগুলো নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের একটা ব্যাপক ধারণা হবে এবং যা তোমাদের এই ভর্তি পরীক্ষা অনেক এই কম্পিটিশনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদের কাছে কম্পিটিশনের শুধু একটাই কথা থাকবে, তোমার প্রিভিয়াস যে বিভিন্ন ভার্সিটির কম্পিটিশন অংশ আছে সেটাই সলভ করো। নেক্সট যেটা বলবো এমসিকিউর ক্ষেত্রে, সিনোনিম প্লাস অ্যান্টোনিম। হ্যাঁ, সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে যদি এমসিকিউ তোমাদের টোটাল 16টা আসে, তার মধ্যে 3টা এই সিনোনিম অ্যান্টোনিম থেকে আসবেই। সো সেক্ষেত্রে তোমার সিনোনিম অ্যান্টোনিম যেটা করবা, কোনো সাইবুসে যে সিনোনিম অ্যান্টোনিমের মোটা মোটা বই আছে এগুলো না, কিচ্ছু পড়বো না, কোনো পত্রিকা কোনো কিছু পড়ার দরকার নাই। তোমার সিনোনিম অ্যান্টোনিম প্রিভিয়াস ইউনিভার্সিটির কোশ্চেন আসছে, তোমার মাস্টার বই বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইয়ের একদম শেষে দেখবা যে এই সিনোনিম অ্যান্টোনিমগুলো দেওয়া আছে, তোমার শুধু ওয়ার্ডটা পড়বা। ধর একটা প্রশ্ন দেওয়া আছে যে গুড, গুডের সিনোনিম কী, তারাও একটা বিশ্ববিদ্যালয়ে আসছে, তো তোমরা কী পড়বা, গুড ওয়ার্ড পড়বা এবং তার সিনোনিম ওয়ার্ডটা পড়বা, শুধু এটুকুই পড়ো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ যদি 3টা আসে, তোমরা 1টা থেকে 2টা কভার করতে সক্ষম হবে। তো সিনোনিম অ্যান্টোনিম এইরকম তোমার প্রিপারেশন সম্পর্কে একটু ফোকাস দিতে পারো, কারণ কি প্রিপারেশন মোটামুটি 1টা আসার সম্ভাবনা বেশি। সো এই কম্প্রিহেনশন যদি আসে কম্প্রিহেনশন থেকে 3 মার্ক, সিনোনিম অ্যান্টোনিম 3 মার্ক, তারপরে তোমার প্রিপারেশন 1 মার্ক, মোটামুটি এই বেসিক যে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর ভয়েস নেশন দেখতে পারো, বাট খুব ইম্পর্টেন্ট না, বাট রাইট ফর্ম অফ ভার্বটা তোমাদের পড়তে হবে, কারেকশনটা একটু দেখতে হবে, মোটামুটি এগুলো দেখলে ইংলিশ এমসিকিউ মোটামুটি 10 কভার করা সম্ভব। সো ইংলিশ এভাবেই পড়ো। আর এখন ইংলিশের রিটার্ন অংশ নিয়ে একটু কথা বলবো, যে রিটার্ন অংশটা নিয়ে অনেকেই কনফিউশনে আছে যে আসলে রিটার্নটা কীভাবে হবে ইংলিশ। তো ইংলিশের রিটার্নের ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্টলি তোমার ট্রান্সলেশন অংশটা থেকে মাস্ট বি ট্রান্সলেশন অংশটা থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং মিনিমাম 2 থেকে 3টা দিতে পারে, যে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করো বা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করো, এখান থেকে মোটামুটি তোমরা 3 মার্ক কমন পাবা আশা করা যায়। তো এই ট্রান্সলেশন অংশটাই তোমাদের খুবই গুরুত্ব দিতে হবে। তো এটা কোথা থেকে পড়বা, মাস্টার বইয়ের শেষে অনেক ট্রান্সলেশন দেওয়া আছে, এই ট্রান্সলেশনগুলো পড়ো এবং টেন্সের কিছু নিয়মে আসলে ট্রান্সলেশন করা লাগে। তো টেন্সের নিয়মটা একটু দেখবা, সেখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা, যেমন ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, এগুলো কিন্তু টেন্সের ব্যবহার। সো এগুলো একটু খেয়াল করবো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই ট্রান্সলেশনের 3 বা 4 যেটা আসবে এটা কভার করতে পারবা। এখন আসি রিটেনের আরেকটা অংশে, যেমন তোমাদের ভয়েস থেকে প্রশ্ন করতে পারবে, পারে যে 3টা ভয়েস দিল, যে এই ভয়েস 3টা তুমি জাস্ট অ্যান্সার করে দেবা, এখানে কোনো অপশন থাকতেছে না, জাস্ট ভয়েস, এইরকম ভয়েস নেশন। তারপর এটা বলতে পারে যে সম্প্রতি কোনো একটা ইংলিশ মানে একটা টপিক সম্পর্কে তোমাকে ইংলিশে লিখতে বলতে পারে, যেমন প্যারাগ্রাফ টাইপের, ঠিক আছে। তো এই সাম্প্রতিক বিষয়ে যে যেমন এডিটোরিয়াল যে পার্টটা আছে বিভিন্ন নিউজ পেপারে, তোমরা এই লাস্ট 15 দিনে এটা দেখতে পারো, এটা অনেক কাজে দিবে তোমাদের জন্য। সো ইংরেজি এভাবেই, যদি ইংলিশ এভাবেই পড়তে পারো, তাহলে মোটামুটি 70-80% মার্ক কভার করা সম্ভব।